আচ্ছা, টোটকাটা লিখে নাও। একটা কাঁচের পাত্র নেবে, একটা বল নিয়ে নেবে, তার মধ্যে 1 চামচ আমন্ড অয়েল, আর 1/2 চামচ তোমরা ক্যাস্টর অয়েল নেবে। 1/2 চামচ ক্যাস্টর অয়েল, কেন কি শুধু ক্যাস্টর অয়েলটা ভীষণ ভারী, সেজন্য একটা ক্যারিয়ার অয়েল আমন্ড অয়েল দিলাম। এবার তার মধ্যে পেঁয়াজের রস 1/2 চামচ, পেঁয়াজটা কি করে, পেঁয়াজে দেখবে পেঁয়াজ কাটলে চোখ দিয়ে জল আসে, কেন আসে, এতে সালফার কন্টেন্ট থাকে, তো এটা চুলের জন্য ভীষণ ভালো, এটা চুলের মারাত্মকভাবে গ্রোথ আনে, মারাত্মকভাবে গ্রোথ আনে, সেই জন্য 1/2 চামচ পেঁয়াজের রস। ভালো করে ব্লেন্ড করো, ভালো করে মেশাও, ভালো করে মিশিয়ে যেদিন যেদিন তোমরা শ্যাম্পু করবে, আমার শ্যাম্পু যেমন বলে দিলাম কালাগার শ্যাম্পু, সেদিন যেদিন করছো তার শ্যাম্পু করার জাস্ট 1 ঘন্টা আগে এইটা মাথায় লাগাও, চুলে বিলি কেটে কেটে দিয়ে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ক্লক, বেশি বেশি জোরে জোরে ম্যাসেজ করবে না, জাস্ট ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ চুলে অ্যাবজর্ব করিয়ে দাও, 1 ঘন্টা বাদে শ্যাম্পু করো। তোমাদের যেটা বললাম তোমরা যদি সত্যি করতে পারো ভীষণ ভালো থাকবে। আজকে আর সময় নেই, সবাইকে টাটা বাই বাই, অনেক অনেক লাভ, অনেক অনেক লাভ দিলাম, তোমরা এতক্ষণ আমার সঙ্গে আছো, আর আশা করি তোমরা আরও ভালো থাকবে। খুব শিগগিরই আমি অর্গ্যানিক সব প্রোডাক্ট আনছি, তাতে তোমাদের আরও গ্ল্যামারাস করবো, আরও ভালো করবো।